হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি আর মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব জিভে জল আনা হাতে মাখা কাঁচা আমের কুচি আচার রেসিপি। খুবই সহজ তৈরি করা, কোনো রকম আগুনের ব্যবহার ছাড়াই হাতে মেখে এই আচারটা তৈরি করা হয়, তাই এর নাম হাতে মাখা আচার। আশা করছি এই আচারের রেসিপিটি আমার অন্যান্য রেসিপির মতোই আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই কী করে তৈরি করতে হবে। এখানে আমি 700 গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, কুচি কুচি করে। দেখুন এইভাবে আমি কেটেছি, আপনারা চাইলে আরও একটু সরু করেও কিন্তু কেটে নিতে পারেন। এবার আমি দেখুন এখানে বেশ খানিকটা পরিমাণ নুন দিয়ে দিলাম, প্রায় 1.5 টেবিল স্পুনের মতো নুন দিয়ে আমি আমটাকে ভালো করে নুনের সঙ্গে মাখিয়ে নেব। সমস্ত নুনটাকে আমের গায়ে মাখিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঘন্টা খানেকের জন্য। আর এই সময়তে আমের যে টক ভাবটা সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। আর এই সময় আমি করে নেব যে আচারে যে মশলাটা লাগবে সেটা করে নেব। তার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1টা শুকনো লঙ্কা, আমি একটা দিলাম, আপনারা চাইলে 2-3টে আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নিতে পারেন। শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ পরিমাণ ধনে, 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরে। আর আমি দেব এখানে সর্ষে, আমি 1 টেবিল স্পুন পরিমাণ নিয়েছি, সর্ষেটা আমি এখন দেব না। বাদ বাকি মশলাটাকে আমি ভালো করে ভেজে নেওয়ার পর আমি সর্ষেটা এখানে দেব। দেখুন আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই। মশলা থেকে সুন্দর একটা গন্ধ যখন বেরোবে সেই সময় গ্যাসটাকে অফ করে দিতে হবে। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এই সময় আমি এখানে দিয়ে দেব সর্ষেটা, যেহেতু কড়াইটা গরম রয়েছে এই কড়াই গরমের মধ্যেই কিন্তু সর্ষেটা ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে, এই সময় আমি এখানে দিয়ে দেব, একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি মশলাটাকে। এবার একটু দানা দানা করে এটাকে গুঁড়ো করে নিতে হবে, খুব ফাইন গুঁড়ো কিন্তু করা যাবে না, একটু দানা দানা করে গুঁড়োটা করতে হবে। দেখুন আমি গুঁড়োটা করে নিলাম, আর এই ফাঁকে আমার আমটা থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে, টকটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে। আমি এতে দিয়ে দেব এখন কিছুটা পরিমাণ জল, আমি 1 কাপ পরিমাণ জল এতে দিয়ে দিলাম। এবার জলের মধ্যে আমি আমটাকে ভালো করে ধুয়ে নেব। আমের যে টকটা থাকে, এক্সট্রা টকটা থাকে, সেই টকটা কিন্তু এই জলেতে বেরিয়ে যাবে। দেখুন জলটা দেখে বোঝা যাচ্ছে কতটা টক এখানে রয়েছে। এবার জল থেকে আমগুলোকে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে তুলে নিতে হবে। আপনারা চাইলে 1টা শুকনো কাপড়ের মধ্যে নিয়ে তারপর জলটাকে বের করে দিতে পারেন। দেখুন আমি আমগুলো জল থেকে তুলে নিয়েছি, কোনো রকম জল কিন্তু এখানে নেই, খেয়াল রাখতে হবে কোনো রকম জল যেন এতে না থাকে। এবার দেখুন একটা থালাতে আমি দিয়ে দিলাম 1টা শুকনো কাপড়, আর তার উপর আমি এবার আমগুলোকে ছড়িয়ে দেব। খুবই সহজ তৈরি করা, আর যে কেউই কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন। আর ভাতের পাতে অথবা খিচুড়ির পাতে, যে কোনো আমরা শুধু মুখেও খুবই সুন্দর হয় খেতে এই আচারটা। আপনারা যারা আচার খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই করে এই আচারটা ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমি আমগুলোকে সব ছড়িয়ে দিলাম, এবার এটাকে আমি রোদে দেব 5 থেকে 7 ঘন্টার জন্য। আর আপনাদের যদি রোদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ফ্যানের তলাতে দিয়েও কিন্তু 5-7 ঘন্টা রেখে দিতে পারেন, কিংবা হোল নাইট রেখে দিয়ে পরদিন আপনারা আচারটা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি প্রায় 7 ঘন্টার মতো রোদে নিয়ে দিয়ে আমটাকে নিয়ে এলাম। এবার আমটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, টক বুঝে আপনারা নুনটা দেবেন। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এই আচারটা টক মিষ্টি হবে আর অল্প ঝালও হবে। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম,
এক চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর যে ভাজা মশলাটা ছিল সেই মশলা থেকে আমি দিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতো, দেড় টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার হাতের সাহায্যে মেখে নেবার পালা। ভালো করে মশলাগুলোকে আমের গায়ে মাখিয়ে নিতে হবে। আমি অল্প করে তেল আগে দিয়ে নিলাম, পরে প্রয়োজন হলে আরও খানিকটা তেল আমি এতে দেব। দেখুন মশলাটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এই সময় আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। দেখুন দেখতে এখনই এত লোভনীয় লাগছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার আমের আচার। এবার আমি এই আচারটাকে একটা বয়মে ঢেলে নেব। তারপর এই আচারটাকে আমি রোদে দেব 2-3 দিন অথবা 7 দিন, যতটা সময় লাগবে রোদে দিতে হবে। তারপর আচারটা দেখবেন এই রোদ খেতে খেতে কিন্তু আমগুলো আরও বেশি নরম হয়ে যাবে আর খেতে খুবই সুন্দর হবে। আশা করছি এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর খুবই সহজই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই আচারের রেসিপিটা আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আজ তাহলে চলি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।